তো দেখো এটা আমরা প্রমাণটা কিভাবে করব, তো এটা প্রমাণের জন্য প্রথমত টিকে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান এম, টেন এ প্লাস সাইন এ সমান এম, টেন এ মাইনাস সাইন এ সমান এন। তো দেখো এই ক্ষেত্রে মিলাইতে হবে কি, তো যেটা মিলাইতে বলছে তার আমরা লেফট সাইডটা উঠাই নিলাম, লেফট সাইডটা আছে টেন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, একদম সিম্পল। দেখো এটাকে আমরা টেন স্কোয়ার এ যেমন আছে তেমনই রাখলাম, শুধু আমরা সাইন স্কোয়ারকে ভাঙবো। সাইন স্কোয়ার কি? ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ। এবার গুণ করবো, দেখো টেন স্কোয়ার এ আর ওয়ান গুণ করলে হবে টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার আর কজ স্কোয়ার গুণ করলে হবে টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, ক্লিয়ার? এখন দেখো টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। দেখো এই কজ স্কোয়ার এ কাটা গেল, কি থাকলো টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো তো এটাকে কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারবো, তাই না? তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো তো এখন যদি আমরা মান বসাই টেন এ প্লাস সাইন এ এটার মান হচ্ছে এম, আর টেন এ মাইনাস সাইন এ এটার মান হচ্ছে এন, তাহলে আমাদের কি রাইট সাইড হয়ে গেছে না? খ নম্বরে দেখো বলা হয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান ফোর রুট ওভার এম এন। তো আমরা যে মানগুলো দেওয়া আছে এখানে আর উঠালাম না, যেহেতু কত আমরা লিখেছি দেখো, তো সরাসরি আমরা লেফট সাইডে উঠালাম। হ্যাঁ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো এম এর মান বসাই দাও টেন এ প্লাস সাইন এ, এর উপর কি হবে হোল স্কোয়ার মাইনাস এন এন বটন বসাও টেন এ মাইনাস সাইন এ, এর উপর হোল স্কোয়ার। তো দেখো তো এইটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে এ মানও এ এটাও বি, তাহলে আমরা কি পেলাম দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা সূত্র কি বলতো ফোর এ বি। তাহলে এইখানে আমরা কি লিখতে পারবো ফোর এ বি, তাই না? আচ্ছা তাহলে লিখবো ফোর এ, এ বলতে টেন এ, বি বলতে সাইন এ। ওকে তো এখন ফোর দেখো এখানে আমরা টেন এ ইন্টু সাইন এ, তো এটাকে যদি আমরা এইভাবে লিখি টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, দেখো তো এর উপর আমরা রুট দিতে পারি না, রুট আর স্কোয়ারে কাটা যাবে। দেখো তো ক হতে আমরা টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ কত পেয়েছি এম এন, তো আমরা লিখে দিব এম এন। এখানে কি লিখবো ক হতে, তাহলে আমরা লিখবো অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট ওভার এম এন। ক হতে নিয়ে আমরা এটা প্রমাণ করলাম, এটাকে কি বলছিল প্রমাণ দেখাও যে, তো আমরা লিখবো শুড হচ্ছে সেক এ সমান সমান রুট ওভার এম এন ইন্টু কোসেক স্কোয়ারে, তাহলে আমরা লেফট সাইডটা সরাসরি তুলি, খেয়াল করো সেক এ। আচ্ছা দেখো তো এখানে আমি সেক স্কোয়ারে লিখতে পারবো যদি আমি রুট দিই, কারণ রুট আর স্কোয়ারে কাটা যাবে। এখন দেখো এই যে সেক স্কোয়ারে সমান সমান আমরা কি লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ারে, ওকে টেন স্কোয়ার কমন নিব, তো টেন স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে পাবো টেন স্কোয়ারে, যেহেতু ওয়ান থেকে টেন স্কোয়ার কমন যায় না, তাহলে ওয়ান বাই টেন স্কোয়ারে প্লাস টেন স্কোয়ার ছিল কমন নিয়েছি, তাহলে ওয়ান। খেয়াল করবে টেন স্কোয়ারে আর এটার সাথে গুণ করলে টেন স্কোয়ার কাটা যাবে, ওয়ান হবে প্লাস ওয়ান আর টেন স্কোয়ারে গুণ করলে টেন স্কোয়ারে এ হবে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখলাম টেন স্কোয়ারে ওয়ান বাই টেন স্কোয়ার এ, তাই না? ওয়ান বাই টেন বলতে কট, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা লিখব কট স্কোয়ার এ প্লাস ওয়ান। আচ্ছা এখানে একটু খেয়াল করবে টেন স্কোয়ারে যা আছে তাই কট স্কোয়ারে, ওয়ান প্লাস কট স্কোয়ার সমান সমান কি লেখা যায় কোসেক স্কোয়ারে, এ লিখলাম কোসেক স্কোয়ার এ, ও টেন স্কোয়ার এর উপরও তো রুট থাকবে তাই না? আচ্ছা তাহলে এখন এই ক্ষেত্রে খেয়াল করো কোসেক স্কোয়ার এ সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ ওয়ান বাই
সাইন স্কয়ার এ, এই যেভাবে থাকলো। এখন দেখো টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, যদি এখানে সাইন স্কোয়ার এ দেই তাহলে এখানে আমাকে কত দেওয়া লাগবে, সাইন ফোর এ না? দেখো এই সাইন স্কোয়ার এ আর সাইন ফোর এ কাটলে কিন্তু ওয়ান বাই সাইন স্কোয়ার এ হয়। আচ্ছা তো দেখো এখানে আমরা টেন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ এটাতে একটা রুট নিব, টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ এটা একটা রুটে নিব, আর একটা রুটে নিব হচ্ছে ওয়ান বাই সাইন ফোর এ, এটার উপর একটা রুট নিব, আলাদা আলাদা করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো ক হতে এই যে টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ এটা সমান আমরা কত লিখতে পারবো, এম এন, এর উপর রুট ছিল রুট দিলাম। এরপরে দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার দিতে পারি না, পারবো, তখন রুট আর স্কোয়ারে কাটা যাবে, আর এখানে এম এন রুট ওভার যা ছিল তাই রুট আর স্কোয়ারে কাটা যায় কি থাকবে, ওয়ান বাই সাইন স্কোয়ার এ। আচ্ছা ওয়ান বাই সাইন স্কোয়ার এ মানে কি, কোসেক স্কোয়ার এ, তাইলে এম এন আর এখানে হলো কোসেক স্কোয়ার এ, তাহলে দেখো আমাদের কিন্তু এটা রাইট সাইড হয়ে গেছে, তাই না? তাহলে অতএব সেক এ সমান সমান এম এন রুট ওভার দিয়ে কোসেক স্কোয়ার এ, এটা আমাদের প্রুভ করতে বলছিল, এটা আমাদের প্রুভ হয়ে গেল, তাই না? তো দেখো গ নম্বরটা একটু ক্রিটিক্যাল, তোমাকে হয়তো ক্যালকুলেশন গুলো একবারে বুঝতে পারবে না, বারবার হয়তো করলে ইনশাল্লাহ বুঝতে পারবে।